বিসমিল্লাহির রহমানির রহিম। রণমহল ইমাম সাদিক ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর 2019-1441 হিজড়ি পয়লা মহরম থেকে দশম মহরম পর্যন্ত উলুবাড়িয়া থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে শোকানুষ্ঠান অর্থাৎ আজাদারির আয়োজন করা হয়। গ্রামগুলি হল রণমহল, ধুলাশিমলা, ইউনিটি চিলড্রেন কেজি স্কুল, ধুলাশিমলা মিরপাড়া, কালীনগর আড্ডির মোড়, পশ্চিম বাউড়িয়া, বারাগোয়াল, বিশিবপুর, গদাইপুর অঞ্চল, বোয়ালিয়া, উত্তর দোড়ল, কাশমুল, প্রতিটি গ্রামে বাদ মাগরিব থেকে রাত্রি 10টা পর্যন্ত মজলিস, মাতম, মাসায়েব, নোহা ও মার্শিয়া পরিবেশন করা হয়। এবছর মজলিস মাসায়েব পড়ার জন্য বাইরে থেকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল মাওলানা আকরাম হোসেন সাহেবকে, যিনি ইরানের কোম শহরে আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এছাড়া মজলিস পড়েন জনাব মুস্তাক আহমেদ সাহেব, যিনি বাংলা ভাষার একটি ইসলামিক পত্রিকা প্রকাশ করেন যেটির নাম সত্যের পথে। এছাড়াও সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন ডাক্তার হেদায়তুল্লাহ মোল্লা সাহেব, জনাব আব্বাসউদ্দিন সাহেব, জনাব সুরাবউদ্দিন মোল্লা সাহেব, নোহাব পরিবেশন করে মাস্টার সাইনুর মীর। এছাড়াও প্রায় প্রত্যেক দিন মহিলাদের স্পেশাল শোকানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন গ্রাম থেকে হুসাইনী প্রেমী মহিলা আজাদারি অনুষ্ঠানে উপস্থিত হন। মহিলাদের মাঝে মজলিস ও মাসায়েব পরিবেশন করেন মাওলানা ইসমাত জাহারা বেগম। দশম মহরম আশুরার দিন আমরা একত্রিত হই উত্তর দোড়ল গ্রামে, যেখানে সকালে আশুরার আমল সহ মজলিস ও মাসায়েব, নোহা, মাতম পরিবেশন করা হয়।